আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে টাইগাররা। সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে শোচনীয়ভাবে হারল বাংলাদেশ। বোলিং সহায়ক পিচ থাকা সত্ত্বেও এই দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ফলাফল, ২৪ ওভারেই ৮২ রানে অল আউট বাংলাদেশ। গত ম্যাচের মিডল অর্ডারের ব্যর্থতার ধারাবাহিকতা এই ম্যাচেও থাকল। তবে ম্যাচ শেষে মাশরাফির মুখে অন্য কথা, প্রশংসা করলেন দলের সিনিয়র খেলোয়াড়দের আর আশা দেখালেন ভালো কিছু করার। মাশরাফি বলেন, সাকিব তামিম নিয়মিত রান করছে, মুশফিকও ভালো করছে, আশা করি অন্যরাও ভালো ইনিংসের মাধ্যমে রানে ফিরবে। তারা কঠোর পরিশ্রম করছে, তাই আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারি না। আশা করছি ছেলেরা ফাইনালে ভালো করবে। টসে জিতে বিতর্কিত সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফি বলেন, সব ব্যাটসম্যানই বলেছে ব্যাট করার জন্য উইকেটটি দারুণ, সম্ভবত আমরা এটি কাজে লাগাতে পারিনি, আমাদের জন্য আজকের দিনটি খারাপ ছিল, আশা করছি ফাইনালে এর কোনো প্রভাব পড়বে না।